মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে শেষ হবে বারো জিলহাজ শয়তানকে পাথর নিক্ষেপ ও কাবা শরীফকে বিদায় তাওয়াফের মধ্য দিয়ে অন্যান্য দেশের হাজিদের সঙ্গে মিনায় জড়ো হয় বাংলাদেশের বিরাশি হাজার সাতশো বাহাত্তর হাজিও ফারুক হোসেনের রিপোর্টে বিস্তারিত জিলহজের আট তারিখ থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও বৃহস্পতিবার এসার পর থেকে মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরাম বেঁধে মিনায় রওনা হন হাজিরা মূলত হাজির সংখ্যা বিবেচনায় আগের রাত থেকেই তাদের তাবুর শহর মিনাই নেওয়া শুরু করে সৌদি মোয়ালিমরা এ সময় গুঞ্জরিত হয় তালবিয়া মিনায় ফজর থেকে শুরু করে এসা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন হাজিরা শনিবার সূর্যোদয়ের পর আরাফাতের ময়দানে জড়ো হবে হাজিরা লাব্বাইক আল্লাহম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে পুরো এলাকা আরাফাতের ময়দানে এবছর হজের খুদবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব সায়ক ডক্টর মাহের বিন হামাদ বিন মোয়াক্কল আল মোয়াইকলি একই সঙ্গে মসজিদে নামিরাতে নামাজও পড়াবেন তিনি ইসলামের বিধান অনুযায়ী দশ জিলহজ মিনাই প্রত্যাবর্তনের পর শয়তানকে পাথর নিক্ষেপ আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি মুন্ডন ও তাওয়াফে জিয়ারত করবে হাজিরা এরপর এগারো ও বারো জিলহজ অবস্থান করে প্রতিদিন তিনটি শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করবে তারা সব শেষে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা ফারুক হোসেন আর টিভি